তো ফাইনালি কিন্তু আজকের ফিফথ অফ জুলাই তুফান আমাদের ইন্ডিয়াতে কিন্তু মুক্তি পেয়েছে এবং এতটা হাই এতটা ক্রেজ সাকিব খানকে নিয়ে এবং ওপার বাংলাতে একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশানস এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা চরম লেভেলের বক্স অফিস কালেকশানস করেছে তো ফাইনালি আমাদের ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে এবং আমি এখন দেখতে এসেছি এবং এই জাস্ট ফার্স্ট হাফ হাফ টাইম কিন্তু হল তুফানের তবে এখন অবধি কেমন চলছে এখন অবধি তুফান কীরকম চলছে তো এক কথায় আমি বলবো প্রিভিয়াসলি শাকিব খানের আমি যত সিনেমা দেখেছি সব দেখেছি আমি কিন্তু বলবো না বাট কয়েকটা কিন্তু দেখেছি সেই তুলনায় শাকিব খানের কেরিয়ারের এখনও অবধি বেস্ট কাজ হচ্ছে এইটা বেস্ট সিনেমা হচ্ছে এইটা তুফান তো এখানে রায়ান রফি এখন অবধি শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে এই শাকিব খানকে আমরা এখন অবধি দেখিনি মারাত্মক লেভেলের সোয়াগ অ্যাটিটিউড এবং সেই লেভেলের স্ক্রিন প্রেজেন্স তার লুক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা একটা গ্যাংস্টারের মধ্যে যা যা থাকা যা যা এলিমেন্টস থাকাটা উচিত প্রত্যেকটাই কিন্তু রয়েছে বাট কিছু কিছু কিন্তু লুফ ফলো কিন্তু আছে এবং ফুল মুভিটা আমি দেখি ফুল মুভিটা কমপ্লিট হোক এবং আমি আমার রিয়াকশানস ফুল মুভিটা থেকে অবশ্যই কিন্তু শেয়ার করব বাট এখন অবধি হাফ টাইম অবধি কিন্তু তুফান বেশ ভালো রকম কিন্তু গল্প এগোচ্ছে সাকিব খানকে আমরা মারাত্মক কিন্তু দেখতে পাচ্ছি এবং এই জন্যই এই সাকিব খানকে সাকিবিয়ান্সরা এতদিন অবধি দেখেনি বলে আমি শিওর ওপার বাংলাতে এই প্রজেক্টটা ব্যাপক হয়েছে মানে ব্যাপক হিট হয়ে গেছে মানে ব্লক বাস্টার হিট আমরা যাকে এক্সাক্টলি বলি সেটা কিন্তু হয়ে গেছে দেখা যাক সেকেন্ড হাফ হবে কি মানে সেকেন্ড হাফে কী হয় গল্প টার্ন টুইস্টটা কেমন থাকে সেকেন্ড হাফে আমি তো ওয়েট করছি তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ফিডব্যাকগুলো জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফানের ফুল মুভি রিভিউ নিয়ে আমি অবশ্যই কিন্তু শেয়ার করব তোমরা দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও টাটা